টনি, কোথায় তুই? হ্যাঁ বেরিয়ে আয় বলছি, আজ মা মেয়েকে মেরেই ফেলবো আমি। খুব বার বেড়েছে তাই না? কিরে টুনি, কোথায় তুই? কণিকা কাকে ডাক শুনে টুনি আর ওর মেয়ে টিংটিং বেরিয়ে আসে। আর ওরা ঘর থেকে বের হতেই কণিকা কাক টিংটিংকে জোরে একটা থাপ্পড় দেয়। এ কি কণিকা দিদি, বলা নেই কওয়া নেই, তুমি আমার মেয়েটাকে এভাবে মারলে কেন বলো তো? কি করেছে আমার মেয়ে যে তুমি বাড়ি বইয়ে এসে আমার মেয়েকেই মারা শুরু করলে? চুপ কর ছোট লোক, তোর মেয়ের সাহস কি করে হয়? হ্যাঁ যে খেলতে গিয়ে আমার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, বড্ড সাহস হয়ে গেছে তোদের। মা মা, কণিকা মাসি মিথ্যে কথা বলছে মা, আমি কলিকে ধাক্কা মেরে ফেলে দেইনি, ও দৌড়াতে গিয়ে একাই পড়ে গেছে আর শরীরে নোংরা ভরিয়েছে, বাড়িতে গেলে মাসি ওকে বকবে, তাই ও মিথ্যে বলেছে মা। চুপ কর চুপ কর, তুই একদম কথা বলবি না। তুই কি বোঝাতে চাইছিস? হ্যাঁ যে আমার মেয়ে মিথ্যে কথা বলছে, আমারই ভুল হয়েছে, তোকে আরো দুটো থাপ্পড় দেওয়া উচিত ছিল আমার, যত সব। থাক কণিকা দিদি, তুমি অনেকক্ষণ থেকে অনেক কিছু বলছো, কিন্তু আর না, আমিও আমার মেয়েকে মিথ্যে কথা বলার শিক্ষা দেইনি, বুঝতে পেরেছো? তুমি হয়তো ভুল বুঝছো। শোন একদম কথা বলবি না, এই বলে দিলাম, বেশি তর্ক করলে কিন্তু একদম জঙ্গল থেকে তাড়িয়ে দিব। আর আমার স্বামী যজ্ঞ কাকে কতটা ক্ষমতা তা জঙ্গলে সবাই ভালো করে জানে, আর তুইও জানিস। এসব কিছু বলে কণিকা কাক সেখান থেকে চলে যায়। আর টিংটিং টুনির কাছে অনেক কাঁদতে থাকে। মা ও মা, কণিকা মাসি আমাকে বিনা দোষে মারলো কেন মা? ওদের অর্থ সম্পদ আছে বলে কি ওরা যা ইচ্ছে তাই করবে নাকি বলো তো মা? কাঁদিস না মা, কাঁদিস না, এ জীবনে যার যত অর্থ সম্পদ আছে তার তত বেশি ক্ষমতা, বুঝেছিস? টুনি আর টিংটিং যখন এসব কিছু বলছিল তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মা টিংটিং, আকাশের অবস্থা একদম ভালো না রে মা, বৃষ্টি এলো বলে বাইরে যা কিছু আছে সব ঘরে নিয়ে আয়, আয় আয়, হাতে হাত লাগা, একটু কাজ কর। এরপর ওরা মামি মিলে ঘরে সব কিছু তুলে দিয়ে আসে। এরপর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। মা কি সুন্দর ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরছে দেখো, আহা! এভাবেই বৃষ্টি পড়তে থাকে, চারিদিকে জল উঠে যায়, আর এভাবে তিন থেকে চার দিন কেটে যায়। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে টুনির ভাঙা ঘরটা একদম ভেঙে যায়। মা টিংটিং, এবার কি হবে রে মা? চারদিকে যে জল থই থই করছে, আবার ঘরটাও তো ভেঙে গেল, তোকে এবার আমি কোথায় আশ্রয় দেই বলতো? এসব ভাবতে ভাবতে টুনির চোখ পড়ে একটা পাতিলের ওপর, আর টুনির মাথায় একটা বুদ্ধি আসে। টুনি টিংটিংকে পাতিলের মাঝে বসিয়ে আর টুনি পাতিল ধরে ভাসতে থাকে। মা টিংটিং ভয় পাস না মা, পাতিলটা শক্ত করে ধরে রাখ, আমি দেখি কোথাও আশ্রয় পাই কিনা। মা তুমি এভাবে অনেক কষ্ট পাচ্ছ তো মা, তার থেকে তো আমরা জঙ্গলের কারো কাছে আশ্রয় চাইতে পারতাম মা। না রে মা, আমি ঠিক জানি আমাদের কেউ আশ্রয় দিত না, সবাই যে স্বার্থপর রে মা। এরপর ওরা মামে ভাসতে ভাসতে একটা বড় উঁচু পাহাড় দেখতে পায়, আর সেখানে আশ্রয় নেয়। মা উঁচু জায়গায় তো আশ্রয় নিলাম, কিন্তু থাকার মতো একটা ঘর বানাতে হবে তো তাই না? আবার খাবার মতো কিছুই নেই, তাহলে এবার কি হবে মা? এভাবেই টিংটিং যখন ওর মায়ের কাছে কাঁদছিল তখন সেখানে একটা মেঘ চলে আসে। কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এভাবে মায়ের কাছে কাঁদছো কেন? আমার এখানে তো কেউ কাঁদে না, তাহলে কি হয়েছে বলো?
এরপর টুনি সব কষ্টের কথাগুলো মেঘকে খুলে বলে। এই ব্যাপার আমি তোমাকে সাহায্য করব, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এরপর মেঘ টুনিকে অনেকগুলো সোনার মোহর দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। ততদিনে জঙ্গলের জলও থেমে গেছে আর বৃষ্টিও থেমে গেছে। টুনি সোনার মোহর আর মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায় আর অনেক সুন্দর একটা বাড়ি করে আর সেখানেই থাকতে শুরু করে। ওদের সব দুঃখগুলো একেবারে ঘুচে যায়। ওরা অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এ দেখে যোগু কাকের ভীষণ হিংসে হয়। গিন্নি, ও গিন্নি, এই টুনির এত উন্নতি হলো কি করে বলো তো? ব্যাপারটা তো জানতেই হবে। ঠিক বলেছো যোগু। এরপর যোগু কাক টুনির কাছে যায়, সবটা জানতে পারে। টুনিও সরল মনে যোগ্যকে সবটা খুলে বলে। এ শুনে যোগ্য ভীষণ লোভে পড়ে যায়। ও, এই ব্যাপার? তাহলে আমি ওই সাহায্যকারী মেঘের কাছে যাব আর অনেক সোনার মোহর নিয়ে আসব। এসব বলে যোগ্যকার নিজে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করে আর সে পাহাড়ে গিয়ে ইচ্ছে করে অনেক কাটতে থাকে। তখনই মেঘ সেখানে চলে আসে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার খুব বিপদ, আমি অনেক গরিব, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন আমাকে। যোগ্য কাকের এমন ছলনাময়ী কথা মেঘ সব বুঝতে পারে। তখন মেঘ বলে ওঠে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন, আমি সব মেনে নিব। আমি তোমার সবচেয়ে পছন্দের জিনিস নিয়ে নিব, তুমি কি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এরপর মেঘ যোগ্যকে অনেকগুলো সোনার মোহর দেয়। আর যোগ্য সেগুলো নিয়ে গিয়ে তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু গিয়ে দেখে তার স্ত্রী কণিকা কাক মারা গেছে। ও, সাহায্যকারী মেঘ তাহলে আমার সব থেকে পছন্দের আমার স্ত্রীকেই নিয়ে নিয়েছে? ধুর, কণিকা নেই তো কি হয়েছে? আমার দাস দাসীরাই আমার বাড়ির সব কাজ করবে। এরপর যোগ্যকা সেই সোনার মোহর দিয়ে সুখে দিন কাটাতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। না, এভাবে আর হচ্ছে না, আমার আরো স্বর্ণ মোহর চাই, আমি যে আরো ধনী হতে চাই। এরপর যোগ্যকা আবারও সেই পাহাড়ে যায় আর ঢং করে কাঁদতে থাকে। তুই আবার এসেছিস? এবার আবার কি চাই তোর? আমাকে সাহায্য করো। ঠিক আছে, তবে আমার শর্তের কথা কি ভুলে গেছিস? না না, আমার সব মনে আছে মেঘ, আমার সব মনে আছে। এরপর মেঘ যোগ্যকে আবারও অনেকগুলো স্বর্ণের মোহর দেয়। স্বর্ণ তো নিলি, এবার তবে তোর পছন্দের পা দুটো আমি নিয়ে নিব। তোমার যা ইচ্ছে হয় নিয়ে নাও, আমার ডানা আছে, তাছাড়া আমি উঠতেও পারি। এরপর মেঘ যোগ্যকাকে পা দুটো কেড়ে নেয় আর যোগ্যকার সোনার মোহর নিয়ে উড়ে বাড়িতে চলে যায়। এত কিছু পেয়েও ওর লোভ কিছুতেই কমে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর যোগ্য আবারও মেঘের কাছে আসে সাহায্য চাইতে আর এবার মেঘ যোগ্য কাকের ডানা দুটো কেড়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। না, এবার আমি মেঘের কাছে একটা বড় রাজপ্রাসাদ নিব। এসব বলে যোগ্য কাক আবারও মেঘের কাছে যায়। ব্যাপার, তুই আবার এসেছিস? আবার কি চাই তোর? তোর লোভ দেখি দিন দিন বেড়েই চলেছে। আমাকে একটা বড় রাজপ্রাসাদ আর হীরে জহরত দাও, আমি যে রাজার মতো চলতে চাই।
ঠিক আছে, তোর বাড়িটি আমি একটা রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি। আর ওই রাজপ্রাসাদে অনেক হীরে জহরত আছে। তবে এবার আমি তোর পছন্দের তোর প্রাণটাই নিতে চাই। না না মেঘ, না না, এমনটা করো না, করো না মেঘ। যজ্ঞকাক এসব বলতে বলতেই মেঘ যজ্ঞকাকের প্রাণ কেড়ে নেয়। এভাবেই যজ্ঞকাকের মৃত্যু হয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তোমরা কিন্তু কখনোই লোভ করবে না। লোভ করলে এভাবেই বিপদে পড়তে হয়। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।